বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুবর্ণাস কিচেন উইথ ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি নিয়ে আসলাম খুব মজাদার বাঁধাকপি বাজির রেসিপি। তো বাজিটি করার জন্য আমি এখানে অর্ধেক বাঁধাকপিকে কুচি করে নিয়েছি, তার পাশে দেখতেছেন আমি গাজর নিয়েছি অর্ধেক কুচি করে, চিংড়ি মাছ 1 টেবিল চামচের মতো নিয়েছি। তো সেগুলো আমি পরে বলবো কেন নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি ধুয়ে এখন পাতিলে বসিয়ে দিলাম। এক্সট্রা কোনো পানি দিব না, একটু বাফিয়ে নিব, সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, চুলার আঁচটা লো হিটে রাখবো। তো দেখতেছেন পানি বের হয়ে আসতেছে, এই যে আমার বাফানো হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 বাটি, পেঁয়াজটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। তখন পেঁয়াজটা একটু ভাজি করে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি গাজরগুলো দিয়ে দিব। গাজর আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিলাম, তাহলে সবজির কালারটা একটু দেখতে সুন্দর আসবে। তো গাজরগুলো একটু নেড়ে এখন আমি একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো এবং গাজর ভালোভাবে মিক্স করে নিব। এখন 1 চামচ লবণ দিয়ে দিব। লবণটা অবশ্যই পরে আবার চেক করে দেওয়া যাবে। তো এখন আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে এবং জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিক্স করে নিব। মশলাগুলো মিক্স করা হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। চিংড়ি মাছটা না থাকলে না দিবেন, আবার চাইলে আপনি ডিম দিয়েও বাঁধাকপিটা ভাজি করে খেতে পারেন। তো আমি চিংড়ি মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 5 মিনিটের মতো এগুলাকে আমি রান্না করে নিব। চিংড়ি মাছ যেহেতু ছোটো, বেশি সময় লাগবে না এগুলা রান্না হতে। তো আমি এখন এগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি আগে থেকে বাফিয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিব, ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তিন থেকে 4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি 5.5টা কাঁচামরিচ কুচি করা দিয়ে দেব। আমি লবণটা চেক করে নিছি, আমার আরও একটু লবণ লাগছে, আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি ধনে পাতা কুচি অ্যাড করে দেবো। ধনে পাতাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3-4 মিনিট পর আমি এখন ঢাকনাটা সরিয়ে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নেব। নাড়াচাড়া করে নিছি, দেখতেছেন আমার বাজিটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।